আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের যে কথা দিয়েছিলাম যে আজকে স্পেশালি কোমর ব্যথা রোগীদের এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইন অবস্থায় বাসায় কি করবেন, যারা কোমর ব্যথা ভুগছেন নতুন করে হোক বা দীর্ঘদিনে হোক, কিছু ভিডিও এক্সারসাইজ সেটা নিয়ে আমি ইতিপূর্বে লাইভে বলেছিলাম। সেই এক্সারসাইজ নিয়ম কানুন বাসায় কি করবেন, কিভাবে কি করা উচিত, কি কি এক্সারসাইজ করবেন, আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন যে কিভাবে কি করা উচিত এবং এক্সারসাইজ কিভাবে করবেন সেটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শেয়ার দিবেন, আপনাদের টাইমলাইনে রেখে দিবেন, যারা কোমর ব্যথা ভুগছেন তাদেরকে শেয়ার করে দিবেন। তো আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, যিনি আপনাদেরকে আমি ডেমনস্ট্রেশন করে ওনার মাধ্যমে দেখাচ্ছি। প্রথমত, যারা কোমর ব্যথায় ভুগছেন, বা সবাই বলবো যত পৃথিবীতে লোক আছে পৃথিবীতে পর্যন্ত, যারা অ্যাডাল্ট বয়স হয়ে গিয়েছে 18 উপরে, বিছানায় কিভাবে শুইতে যাবেন, বিছানা থেকে কিভাবে উঠবেন, এই নিয়মটা জানতে হবে। এটা আগে আমি দেখাই, না হলে কিন্তু কোমর ব্যথা সবার হবে। আসেন, বিছানায় কিভাবে শুইবেন। প্রথমত বিছানার কিনারে এসে এই বসবেন, এটা আপনার বিছানা। আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বিছানা, বিছানা কিন্তু এরকম হাইট হইতে হবে অন্তত হাঁটুর সমান। হ্যাঁ, হাঁটুর সমান। দেখেন অনেকের বিছানা, অনেক উঁচা, অনেক উঁচা বিছানায় শোয়া যাবে না। বিছানার হাইট হবে হাঁটুর সমান, যে বিছানাটা বা খাট বা আপনারা যেটাতে শুন। তো আমি হাঁটুর সমান নিয়ে যাচ্ছি বিছানাটাকে, মোটামুটি হাইটে চলে আসছে, ঠিক আছে না? তাহলে আপনার বিছানা, এটা হচ্ছে আদর্শ উঁচা বিছানা। আমরা খাট বা যে কোনো উঁচা জায়গায় শুতে পারেন, খাটে হোক বা আপনার তৈরি যে কোনো বিছানা আপনি শুতে পারেন, কিন্তু ফ্লোরিং করা যাবে না। খুবই ক্লিয়ার কথা, ফ্লোরিং করলে কোমর ব্যথা হবে। ফ্লোরিং কোনো আইডিয়াল বিছানা না, এরকম উঁচা অন্তত হাঁটুর সমান উচ্চতার কোনো সারফেস আপনার মতো বানিয়ে নেবেন এবং সেটা অবশ্যই সব সমান হবে। তাহলে আপনার বিছানার কিনারে বসলেন, এখন শুইবেন কিভাবে, আমরা শোয়া এবং উঠা দুইটা জিনিস আগে দেখাচ্ছি। শোন, একদিকে কাত হয়ে শুয়ে পড়বেন, আস্তে আস্তে এট এ টাইমে শুয়ে পড়েন। শোন, হয় না, হয়নি, আবার আবার উঠে, কাতে আস্তে আস্তে শোন, কাতে শো, শো পা উঠে দাও, হ্যাঁ পা উঠাও, শো, হ্যাঁ শো, আগে কাতে শো, কাতে শো, এইভাবে আপনারা কাতে আগে শুইবেন, তারপরে চিত হবেন, চিতম চিতম, হ্যাঁ বুঝতে পেরেছেন। আবার আমি দেখাচ্ছি, এখন এই বিছানা থেকে উঠবেন কিভাবে, আপনি শুয়ে আছেন বিছানা থেকে উঠবেন কিভাবে, এবার দাঁড়া, এবার উঠো, 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 হ্যাঁ এইভাবে উঠা যাবে না, সম্পূর্ণ নিষেধ। আবার উঠো, উঠো, ভুলটা দেখাচ্ছি, ভুল ভুল উঠা, এবার কারেকশন কিভাবে উঠবেন, কাত হইবে না, হয় ডানে বা ডানে বা বামে, ডানে কাতন কাতো, হ্যাঁ এবার হাতের উপর ভর দিয়ে উঠো, উঠো, পা নামিয়ে দাও কিনারে, এই দেখেছেন। আবার শোয়া দেখাও, কাতে এসো, হাতের উপর ভর দাও, পা উঠিয়ে দাও, এট এ টাইমে শুইবা কাতে এসো, হ্যাঁ তারপরে আপনি চিত হয়ে শুইতে পারেন। তাহলে বিছানা শোয়া উঠার নিয়মটা আপনারা দেখলেন, যে ডাইরেক্ট শোয়া, যেমন আবার আবার যাও তো কাতে উঠো, হ্যাঁ বসো, ডাইরেক্ট শোয়া, কেমন যেমন শো, ডাইরেক্ট শুয়ে পড়ো, এই এভাবে শোয়া যাবে না, ক্রস শুইতে হলে আগে বিছানা কিনারে বসবেন, তারপরে কাতে আস্তে 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 শুইবেন, তারপরে আপনি চিত হয়ে শুইতে পারেন, প্রয়োজনে উপরে হয়েও শুইতে পারেন, নো প্রবলেম, উপরে শো, শো আরামে শো, এই উপরে হয়েও শোয়া যাবে, কোনো সমস্যা নেই, দরকার হলে আপনি উপরে শোন, চিত হয়ে শোন, কাতে শোন, কিন্তু বিছানা থেকে উঠতে গেলে এবং শুইতে গেলে আপনাকে আইদার রাইট অর লেফট এইভাবে আপনাকে শুইতে হবে। তাহলে নাম্বার ওয়ান নিয়ম কানুন আপনাকে দেখালাম আপনাদেরকে, এবং নাম্বার টু দুইটা দেখালাম, একটা হচ্ছে অবশ্যই উঁচা কোনো খাটে শুইতে হবে, দ্বিতীয়ত শোয়া উঠার সময় কাত হয়ে শুইতে হবে, কাত হয়ে উঠতে হবে।
এখন আসেন কোমর ব্যথার যে এক্সারসাইজগুলো আমি বলেছি সেগুলো দেখাবো। প্রথম কথা আসেন কোমর ব্যথার কারণ কি, 95% হচ্ছে মেকানিক্যাল ডিস্কের সমস্যা, এই কোমরে মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস হয়, মেরুদণ্ডে সরে যায় এগুলা। তারপরে হচ্ছে বয়সজনিত হাড় ক্ষয় রোগ, তারপরে মহিলাদের বিভিন্ন স্ত্রী রোগজনিত সমস্যা কোমর ব্যথা হতে পারে, তারপরে অন্য কোনো ইনফ্ল্যামেটরি ডিজিজ থেকে কোমর ব্যথা হতে পারে, অনেক কারণ। তো আমি আজকে আপনাদের কমন কিছু কারণের এক্সারসাইজ চিকিৎসা দেখাবো। প্রথমত হচ্ছে মেকানিক্যাল, যেটা আমরা বলি ডিস্ক প্রলাপস যদি হয় বা কোমরে পিএ লাগি যদি হয় বা সায়াটিকা বাদ যদি হয়, সেই ক্ষেত্রে যে কোমর ব্যথার যে এক্সারসাইজটা করবেন, এবং এই এক্সারসাইজটা যাদের কোমর ব্যথা ডায়াগনোসিস হয়নি এখনো, মানে আপনি এখনো জানেন না কেন হচ্ছে, তারাও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা যারা এখন বাসায় আছেন, মা বোনেরা, মেয়েরা, ছেলেরা, বাবারা, মারা, যারা বাসায় এখন আছেন, চাচা জেঠি, সবাই এই কমন এক্সারসাইজটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এবং এটারে অনেক ভাবে আমরা করতে পারি। আমি একটু আমার বিছানাতে উঠাইতে হবে বুঝানোর জন্য, আপনারা দেখতে থাকেন। ওকে, এখন আসেন ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। এই যে ব্যাক মাসেল, এখান থেকে শুরু করে পুরো মাংসপেশি, শির দ্বারা দুই পাশে মাসেল আছে, এই মাসেলগুলো আমাদেরকে যে আমি দাঁড়িয়ে আছি ধরে রাখছে, এই মাসেলগুলো উইক হয়ে গেলে কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়। তো মাসেলগুলোকে আমাদের স্ট্রেন্থেন করতে হবে, এবং কোমরে ব্যথার এটা একটা আদর্শ এক্সারসাইজ। তো স্ট্রেন্থেন করতে গেলে আমাকে আর একটু উঠাইতে হবে। গুড, তাহলে ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এবং অনেকগুলো ভাবে করা যায়। প্রথমত আপনারা চেষ্টা করবেন যে অ্যাডভান্স এক্সারসাইজটা করা, কিভাবে, হাত দুইটা পিছনে দিবেন, দাও ইয়েস, এই দুই পাশে রাখতে পারেন, পা স্ট্রেট সোজা থাকবে, মাথা নিচের দিকে থাকবে, এখন সামনের অংশ উঠবে, পিছনের অংশ উঠবে, লাইক অ্যাজ নৌকা, হ্যাঁ বোট, জাস্ট খেয়াল করেন, উঠাও উঠাও আর উঠবে, খেয়াল করেছেন, পিছনের অংশ উঠছে, সামনের অংশ উঠছে, আমি আরো উঠাইতে হবে আমার চিকিৎসার, না হলে আমার নিজের কোমর ব্যথা হবে, যেহেতু বারবার ঝুঁকতে হচ্ছে। ওকে, আবারও দেখাই, উঠাও, তাহলে সামনে পিছনে উঠাবে, মাথা সামনে তাকাবে, হ্যাঁ স্ট্রেট, এইভাবে আপনি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, যতক্ষণ ধরে রাখতে পারবেন ধরে রাখবেন, দেন ছেড়ে দিবেন, কুল কুল, রিল্যাক্স রিল্যাক্স, ফুল রিল্যাক্স, কুল, খুব টেনশনে থাকবেন না, একটা এক্সারসাইজ করেন, 5-10 সেকেন্ড ধরে রাখেন, দেন ছেড়ে দেন, কয়েক সেকেন্ড রিল্যাক্স হন, রেস্ট নেন, দেন এগেইন উঠাও, ছেড়ে দাও। তাহলে এই এক্সারসাইজটা আপনারা সকালে দুপুরে রাতে তিন বেলা 10 থেকে 15 বার, 5 বার হোক, 10 বার হোক, 15 বার, অ্যাকর্ডিং টু ইয়োর বডি এবিলিটিস, আপনি যতক্ষণ পারেন এটা 3 বার করে করবেন, 5 বার 10 বার 15 বার, এটা এটা করতে গিয়ে যদি না পারেন, এখন আসেন মডিফিকেশন, আমি এখন মডিফিকেশন করব, যারা এটা করতে পারবে না তাদের জন্য দ্বিতীয় অপশন, হাত দুইটা সামনে নাও, এখানে রাখো, হ্যাঁ শুধু সামনে শুনবে, হ্যাঁ দ্বিতীয় অংশ, এই হাতের দুই হাতে প্রেসার দিয়ে মানে ভর রেখে সামনের অংশ উঠাবে, উঠান উঠাও উঠাও, হ্যাঁ এলবো সোজা হয়ে যাবে, ইয়েস হোল, সামনে তাকাও আরো, খেয়াল করেছেন, যারা আগেরটা পারেন না এটা করবেন, আস্তে ছেড়ে দাও, বডি পুরা লাগিয়ে দাও, হ্যাঁ লাগিয়ে দাও, পুরা পুরা ছেড়ে দাও, হ্যাঁ আবার উঠাও 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 উঠাও, এটা সেম, তিন বেলা 10-15 বার, 20 বার, বেশি করা যাবে না, 20 বারে বেশি করার দরকার নাই, কয়েক যতক্ষণ পারেন এটা করবেন, দ্বিতীয় অপশন, তৃতীয় রিল্যাক্স, এটা ইজি, এটা সবাই করতে পারবে, তৃতীয় হাতিটা পিছনে নাও, একটা একটা করে পা উঠানো পিছনে, বাম পা ডান পা উঠাও, বাম পা উঠাও, ইয়েস এই পিছনে উঠানো, একটা একটা করে, একই 10-15 সেকেন্ড ধরে রাখবা, ধরে রাখো, ছেড়ে দাও, রিল্যাক্স, আবার এটা,
ছেড়ে দাও, আবার এটা। তো এভাবে এটা করতে পারেন। এরপরে আসেন নেক্সট, এটা ছেড়ে দাও। দুই পা একসাথে উঠানো পিছনে, ঠিক আছে? দুই পা একসাথে উঠানো, দুই পা একসাথে উঠাও। আগে তো বলেছিলাম আপনারা দুই চা সামনে পিছু উঠাতে পারেন, সামনে হাত দিয়ে উঠাতে পারেন, এক পা এক পা করতে পারেন, অথবা দুই পা একসাথে উঠাতে পারেন। ছেড়ে দাও, রিল্যাক্স। আবার উঠাও, ছেড়ে দাও। তার অনেকগুলো ব্যায়াম কিন্তু আপনাদের দিয়েছি, এই এক্সারসাইজ গুলা বাসায় তিন বেলা, দুই বেলা, অন্তত এক বেলা, সর্বনিম্ন এক বেলা, সর্বোচ্চ তিন বেলা, বেলা সকালে দুপুরে রাতে, বা আপনার মতো করে ভাগ করে নেবেন 8 ঘন্টা পর পর, অথবা 24 ঘন্টা একবার, অথবা 24 ঘন্টা দুইবার করতে পারেন। আজকে কিন্তু অনেক ব্যায়াম দেখাবো, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। তাহলে যাদের স্পন্ডাইল পিএলআইডি, ডিক্স প্রোলাপস বা সায়াটিকা, তারা এই ব্যায়ামগুলো বাসায় করতে পারেন। আরেকটা কথা, যে ব্যায়ামগুলো আমি দেখাচ্ছিলাম এর ভিতরে কোনো ব্যায়াম যদি আপনাদের করতে ব্যথা বেড়ে যায়, অসুবিধা হয়, ডোন্ট ডু দিস, সে ব্যায়াম করা যাবে না। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে অল আর ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস। আমরা যখন হাসপাতালে রুগী রাখি এই ব্যায়ামগুলোই করি, কিন্তু আরো অ্যাডভান্স আমরা সেই ক্ষেত্রে ব্যায়ামগুলোকে রেজিস্টেড দেই। থেরাপিস্ট যারা আছে, এই রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু রেজিস্টেড দেয়। তো সেটা আপনাদের শিখানোর কিছু নাই, সেটা হাসপাতাল ছাড়া সম্ভব না, সেটা আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। এই যে ওনারা আছে, ওরা খুবই ট্রেন্ড, এগুলা সবাই জানে, আমরা পড়ালেখা করে আসতে হয়েছে সেটা পরে, কিন্তু এখন আপনাদের হোম এক্সারসাইজ গুলো দেখাচ্ছি শুধুমাত্র, যেগুলো বাসায় আপনারা করবেন। যারা ভুলে গিয়েছেন বা বুঝতে অসুবিধা, তারা আবার ভিডিওটা রিপিট টেনে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আসেন আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ দেখাবো, সেটা হচ্ছে কোর স্টেবিলিটি এক্সারসাইজেস। সেই এক্সারসাইজটা হচ্ছে কি, যাদের পুরো পিঠে ব্যথা করে, ঘাড় ব্যথাও আছে, কোমর ব্যথাও আছে, পিঠেও ব্যথা আছে, তারপরে আপনার কোমরে টেনে ধরে, ঘাড়ের মাংস টেনে ধরে, হাতের মাংস টেনে ধরে, শক্তি কম পান, দুর্বল বেশি, কনফিডেন্স কম, হতাশায় থাকেন, তারা এই এক্সারসাইজটি করবেন। সেটা হচ্ছে কোর স্টেবিলিটি এক্সারসাইজেস, এবং এটার অনেক হাজারো টাইপ আছে। ওয়ার্ল্ডের যত স্পেশালিস্টরা আছে যারা রিসার্চ করে এক্সারসাইজ নিয়ে, তারা আরও, তাদের কাছে আরও অনেক ডাটা আছে। আমি শুধু আপনাদেরকে কিছু বেসিক জিনিস দেখাচ্ছি। তো প্রথমত আপনাকে এভাবে উপরে শুয়ে পড়তে হবে, শুয়ে আস্তে আস্তে ক্যাট স্টাইলে যেতে হবে, বিড়ালের মতো। বিড়াল কিভাবে থাকে, বা বাঘ, বিড়াল বা বাঘ, বাঘ স্টাইলে যেতে হবে। বাঘের চারটা হাত পা আছে, সামনে দুইটা, পিছে দুইটা, বিড়ালেরও সামনে দুইটা, পিছে দুইটা। যাও ক্যাট স্টাইলে, ইয়েস। আশা করি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। পা দুইটা একটু ফাঁকা থাকতে হবে, পা দুইটা হাঁটুর মধ্যে ভর দিয়ে ফাঁকা, হাত দুইটা ফাঁকা, এই একটা পার্ট দেখেন। ও কিন্তু লাইক এস বিড়ালের মতোই এখন আছে, সামনে তাকাইতে হবে, স্ট্রেট, মেরুদণ্ড সোজা। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু কোমর ব্যথা উল্টো বেড়ে যাবে, পিঠের ব্যথা। খেয়াল করেন, ভিডিওটি আমি একটু নিচে নামিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। না না, হাঁটু নিও না। খেয়াল করেছেন? তাহলে এই পা দুইটা একটু একটু একসাথে লাগানো নাই, কিন্তু একটু ফাঁকা, হাত দুইটা ফাঁকা, এবং কোমরটা এরকম থাকবে, একটু নিচে নামবে, একটু নিচে। হ্যাঁ, বিড়াল এবং বাঘ যখন শিকার করে একটা পজিশনে যায়, খেয়াল করবেন, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, অথবা বাড়িতে বিড়াল থাকলে খেয়াল করবেন, বাঘ তো পাওয়া যাবে না, আবার বাঘ দেখতে যায় না, তাহলে আমার খবর আছে। হ্যাঁ, বিড়াল কি করে দেখবেন, কোনো শিকার করার আগে পজিশনে যায়, তার মাসেল, কোর মাসেল গুলাকে সে রেডি করে শিকার ধরবে। তদ্রুপ আমাদেরকে কোমর ব্যথা, ব্যাক পেইন থেকে বাঁচতে গেলে বিড়াল স্টাইলে যেতে হবে। অবশ্যই ফ্লোরে করা যাবে না, আমি বারবার বলছি, এক্সারসাইজ ফ্লোরে করা যাবে না। এরকম আমরা তো হসপিটালে সব ইকুইপমেন্ট আছে, বাসা আপনারা তোষক বা ল্যাব বিছিয়ে দিবেন খাটের উপরে, অথবা ফ্লোরে করা যাবে, তবে সেই ক্ষেত্রে আপনাকে তোষক বা ল্যাব, নরম কিছু বা ফোম ম্যাট্রেস বিছিয়ে নিতে হবে তার উপরে, দেন ডাইরেক্ট কোনো হার্ড সারফেসে করা যাবে না। কথাগুলো খুব ক্লিয়ার বলেন, আমি কিন্তু অনেক সময় নিয়ে এক্সারসাইজ দেখাচ্ছি।
তাহলে দিস ইজ ইউর পজিশন। পজিশন যদি ঠিক না হয় তাহলে উল্টা ব্যথা বেড়ে যাবে, বিপদ হবে। তাহলে পজিশনে গেলেন, ঠিক আছে, আবার দেখায় পিছে বসো, পিছে বসো, জাস্ট ব্যাকে যাও, বসো বসো, উঠে বসো। এই অবস্থা থেকেও আপনি পজিশনে যেতে পারেন, অথবা উপরে শুয়েছিলেন তাও যেতে পারেন, কোনো অসুবিধা নেই, যাও পজিশনে যাও। ওর দিকে খেয়াল করেন, হ্যাঁ পজিশনে গেলেন। এখন আপনাকে ডান হাত বাম পা এই দুইটা স্ট্রেট করতে হবে। পাখি, পাখি কি করে, গাছের ডালে বসে হাত স্ট্রেস দেয়, খেয়াল করেছেন? ওই বিড়ালও করে, ইভেন কি বাঘও করে, ঠিক সেম। আমি একটা একটা করে দেখাচ্ছি, আগে ডান হাত উঠাও স্ট্রেট, হ্যাঁ এবার বাম পা স্ট্রেট, খেয়াল করেছেন? এই পজিশনে যান, ধরে রাখেন 10 সেকেন্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এভাবে 20 পর্যন্ত নিতে পারেন। আবার দুইটা জায়গায় যেখানে যেটা ছিল নিয়ে আসো, আবার পজিশন মেনটেন করো, পজিশন মেনটেন করতে হবে, বি কেয়ারফুল। ব্যায়াম করতে আসছেন, শিখছেন, অবশ্য উপকার আসবে, তাড়াহুড়া করা যাবে না। আমাদের রুগীরাও করে, এরাও করাইতে গেলে খুব তাড়াহুড়া করে, তাড়াহুড়া বলতে কিছু নাই ভাই পৃথিবীতে। নেন অল্টারনেটিভ, আবার এই পা হাত যাবে, হ্যাঁ ডান পা যাবে, হোল্ড, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এভাবে আপনি 20 পর্যন্ত ধরে কাউন্ট করতে পারেন, 10 পর্যন্ত, 5 পর্যন্ত, যা যতটুকু এবিলিটি আছে, দেন জায়গা নিয়ে এসো। এই যে এক্সারসাইজটি দিলাম, এটাও PLID রোগে অনেক উপকারে আসে, ইভেন কি যাদের স্পন্ডাইলোসিস হাড় ক্ষয় আছে তাদের উপকারে আসে, তারপরে ব্যাকের পিঠের ঘাড়ের ব্যথার উপকারে আসবে, পিঠের ব্যথার উপকারে আসবে, যাদের ইন্টারকোস্টাল মাসেলে প্রবলেম আছে তাদের উপকারে আসবে, তারপরে হচ্ছে ফেসেট জয়েন্ট ডিসফাংশন উপকারে আসবে, অনেক রোগের এই এই এক্সারসাইজটা উপকারে আসবে। এক্সারসাইজ করতে গিয়ে কারো যদি ব্যথা বেড়ে যায় করা যাবে না, যা যে করতে গেলে যে রোগ তাদের ক্ষেত্রে। এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো জাস্ট হোম এক্সারসাইজের জন্য, কিন্তু আমাদেরকে প্রচুর স্টাডি করে, রিসার্চ করে প্রত্যেকটা এক্সারসাইজ রুগীদেরকে হাসপাতালে আমরা করিয়ে থাকি, সেটা ভিন্ন, সেটা হাসপাতাল ডাক্তার ছাড়া করতে যাবেন। আমি দেখাচ্ছি এক্সারসাইজগুলো জাস্ট শিখেন, যেটা করলে আপনাদের ভালো হয়, ভালো লাগে, সেই এক্সারসাইজগুলো কন্টিনিউ করবেন, যদি ভালো না লাগে সে এক্সারসাইজ করা যাবে না, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাই করবেন। এখন আসেন, এই এখানে হাড় ক্ষয় হয় কোমরে, বা মহিলাদের পেলভিক ফ্লোরের বিভিন্ন প্রবলেম থাকতে পারে, অ্যাবডোমিনাল মাসেলের, ব্যাক মাসেলের, এই ক্ষেত্রে আমি, এবং স্পন্ডাইলোসিস বয়স্কদের, আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি, ঠিক এই পজিশনে গিয়ে আপনার এই কোমরটা এখন বিড়ালের মতো আছে নিচে, বিড়াল দেখবেন যখন সে শিকার করে কোমরটা আঁকা বাঁকা করে, বাঘও করে, দেখবেন একটা ঢেউ খেলায়, মাসেলগুলোকে সে প্রিপেয়ার করে, প্রিপেয়ার করে, স্ট্রেন্থেন করে, হ্যাঁ স্ট্রেসিং করে, টু ক্যাচ দ্য অবজেক্ট, তা যাকে সে শিকার করবে। তো এক্সারসাইজগুলো আমাদের বাসায় করতে হবে, সেটা হচ্ছে এই পজিশনে গিয়ে কোমরটা উঠানো, প্যাটটা উপরে উঠাও, উঠাও, এই দেখেন, খেয়াল করেছেন? আবার নামাও, নামাও, নামা 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 নামা, হ্যাঁ গুড। এটা যদি নিজে নিজে না পারেন কাউ হেল্প নেবেন, অথবা আপনি আরেকজনকে যখন করাবেন বলবেন, হাতে একটু টাচ দিবেন, তাহলে ইজি। আবার উঠে প্যাটে দিয়ে আমি দিলাম, হ্যাঁ আবার নামাও, নামা 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 নামা, এই মানে স্পাইনটাকে আপনি একবার উঠাইলেন, কোমরটা আবার নামালেন, আবার উঠানো, আবার নামান, এটা এক প্রকার মোবিলাইজিং এক্সারসাইজেস, স্পাইনাল মোবিলাইজিং। আবার উঠান, আবার নামাও, আবার উঠাও, আবার নামাও। যাদের কোর মাসেল প্রবলেম আছে, যাদের লোয়ার অ্যাবডোমেনে পেইন হয়, কোমর ব্যথা আছে, তাদের এই এক্সারসাইজটা খুবই কাজে আসবে ইনশাআল্লাহ। এই এক্সারসাইজগুলো আপাতত করতে থাকেন, আবার অ্যাগেইন আমি আবার নতুন এক্সারসাইজ নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকেন, এক্সারসাইজটি শেয়ার করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।